ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় লাল শাক কতটা ভালো? রেড স্পিনাচ ইন ডায়াবেটিস কন্ট্রোল। লাল শাক বাঙালির একেবারে নিজস্ব সবজি, জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া। তার লাল রঙের জন্য সে এক্সট্রা অ্যাটেনশনের দাবিদার। প্রিয় লাল শাক ডায়াবেটিস রোগীর জন্য কতটা ভালো? লাল শাক কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে তার ম্যাজিক দেখাতে পারে? তার সাথে আপনার জানা দরকার লাল শাক আপনি কিভাবে খাবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। আসুন সবটা জানার চেষ্টা করা যাক। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। 100 গ্রাম লাল শাকে জলই থাকে 92 থেকে 93 গ্রাম, মানে বেশিরভাগই জল। অবশিষ্ট ওজনের প্রায় 2 গ্রাম প্রোটিন, 4 গ্রাম কার্বোহাইড্রেট, ফাইবার প্রায় 2 গ্রাম। লাল শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডও খুবই কম, ফলে লাল শাক খেলে আপনার প্রাথমিক ব্লাড সুগার লেভেল তেমন বাড়বে না, পরেও ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে। লাল শাকে আনুপাতিকভাবে ভালো পরিমাণে ফাইবার থাকে, ফলে খাবার খাওয়ার সময় ও পরে আপনার ব্লাড সুগার স্পাইকে বাধা দেবে, ডায়াবেটিস কন্ট্রোলে আপনার সুবিধা হবে। লাল শাক থেকে আপনি অতিরিক্ত প্রোটিনও পাবেন। প্রোটিন সরাসরি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করলেও পরোক্ষভাবে আপনাকে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াইতে সাপোর্ট করবে, মানে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় লাল শাক বেশ ভালোই ম্যাজিক দেখাতে পারে। লাল শাক খেলে আপনার অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম এগুলো পাবেন না, ফলে কোলেস্টেরল ও ব্লাড প্রেশার বেড়ে আপনার ডায়াবেটিসের সমস্যাকে বাড়িয়ে তুলবে না। লাল শাক থেকে আপনি আপনার দৈনিক চাহিদার 30 থেকে 35% ভিটামিন সি পাবেন, যা আপনার ব্লাড সুগার কন্ট্রোলে আপনাকে সাপোর্ট করবে। লাল শাকের অন্যতম অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিজ হলো তার অ্যান্টি অক্সিডেন্টগুলো। লাল শাক থেকে আপনি প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন, লুটেইন, জিজ্যাকথিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট পাবেন, যা ডায়াবেটিস ইন্ডিউসড অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে লাল শাক কিভাবে খাবেন? বেশি তাপে লাল শাকের ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টের কার্যকারিতা অনেকটাই কমে যেতে পারে, তাই যতটা কম তাপে লাল শাক রান্না করা যায় তত ভালো। আর লাল শাকে রসুন দিতে পারলে তো খুবই ভালো। অর্থাৎ লাল শাকের ডায়াবেটিসের ওপর প্রভাব নিয়ে তেমন কোনো গবেষণা না থাকলেও লাল শাকের উপাদানগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে লাল শাক খেলে আপনার ব্লাড সুগার লেভেল বাড়বে না, তার সাথে ডায়াবেটিস কন্ট্রোলেও লাল শাক আপনাকে সাপোর্ট করবে, মানে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বেশ উপর দিকেই থাকবে লাল শাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।